মালিকাজন কারখাই ডাঙরিয়া নেতৃত্বত যুবক জড় এই পদযাত্রার অংশগ্রহণ করে আমি কংগ্রেস দলের আদর্শ চরে চরে ঘরে ঘরে আমি লৈ যাবলে বিচারিছ। নগদ প্রত্যুত বৰদলৈ ক্লিন বল যুবক জড় যাত্রার জড়িয়ে ভারতবর্ষ উৎসব খাই নুঠিব। এয়া ক্রিকেট খেল নহয়, এয়া রাজনীতির ক্রিকেট। সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ অবিহনে ইউথ জড়ো যাত্রা লৈছে নগর জেলা কংগ্রেসে। দলের সাংসদক একাশরিয়া করে কংগ্রেসের জোরদার প্রচার অভিযান চলিছে নগাঁত। সাংসদ গৌরব গগৈ সন্মুখত লৈ জোরদার প্রচার কংগ্রেসের। প্রশ্নটি হল, নগাঁত গৌরব গগৈকে প্রক্ষেপ করব নাকি কংগ্রেসে? এই উত্তর এই পর্যন্ত পোৱাৰ কোনো উপায় নাই যদিও নগাঁত ইউথ জড়ো যাত্রাত অংশ লৈ গৌরব গগৈর টার্গেট হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মাক পনৌতি আখ্যা গৌরব গগৈর, অর্থাৎ মুখ্যমন্ত্রী শর্মা হেনো অশুভ। ভারতবর্ষৰ ভিতৰত যিমান মুখ্যমন্ত্রী আছে, প্রত্যেক মুখ্যমন্ত্রী নিজৰ লগত কিছু গধুৰ বিভাগৰ দায়িত্ব লয়, কিন্তু অসমৰ ভিতৰতে মই একমাত্র এজন মুখ্যমন্ত্রী দেখা পালো যিজনে নিজৰ হাতত লৈছে কি PWD বিভাগৰ দায়িত্ব। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই অসমৰ ভিতৰত যিমান PWD ফ্লাইঅভাৰ বনাই আছে, একেৰাহে তেওঁলোকৰ ঘৰৰ সম্পত্তিও বৃদ্ধি পাই আছে। কি এটা সম্পৰ্ক আছে এইটো পিছত যেতিয়া আমাৰ ওচৰতো কিছুমান তদন্ত কৰা সুবিধা যেতিয়া আহিব, কেন্দ্ৰীয় চৰকাৰ যেতিয়া সলনি হ'ব, সেইখিনি কথাবোৰ ফাদিল হ'ব। মই ভাবোঁ আশা কংগ্ৰেছ হিচাপে কি তেওঁ সদায় BJP দলত থাকক, BJP দলৰ কাৰণে তেওঁ এটা ডাঙৰ পনতি। তথ্যমতে কংগ্রেসের একাংশই বিচারিছে গৌরব গগৈক এতিয়া নগর প্রার্থী রূপে। প্রদ্যুৎ বৰদলৈকো সাংসদ প্রার্থী হিসাবে বিচরা সমর্থক আছে নগাঁত। এনে অবস্থাত CWC-র সদস্য হিসাবে পাল্লা ভারি এতিয়া গৌরব গগৈর, কাজেই এতিয়া নগাঁত বু বু বাবা সমষ্টি হেরুয়াবলগিয়া হব পারে নেকি প্রদ্যুৎ বৰদলৈয়ে? ইয়াৰ মাজতে এই কার্যসূচীত অংশ লৈছে প্রাক্তন মন্ত্রী তথা সামগ্রীর বিধায়ক রকিবুল হুসেনে। রকিবুল হুসেনের টার্গেট BJP। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের সরকারখনের প্রতি রাইজ এটি বিতুষ্ট হয়েছে। মানুহক টেটু চেপা দি যদরে অত্যাচার করেছে, সেই সাধারণ রাইজে যিমান সোনকালে এই সরকারখন পতন হয় তাকে রাইজে কামনা করেছে। মুঠতে প্রাক নির্বাচনী প্রচারের অংশবিশেষ হিসাবে বিগত সময়সাত নগাঁত শক্তি প্রদর্শনের চেষ্টা অব্যাহত রাখিছে কংগ্রেসে। নগাঁত কংগ্রেসের মূল শত্রু এতিয়া AIDF। আমি কংগ্রেস, আমি রাইজর সমস্যা লৈ আমি মাত মাতি থাকিম, আর তেওঁলোকে হিন্দু মিয়া রাজনীতি কৰি থাকক, শেষত গৈ রাইজে নিজৰ সমস্যা সমাধান হোৱাটো বিচাৰে। নগৰপুৰ দুলেন বৰাৰ ৰিপৰ্ট, DY 365।